वेलकम बैक टू माय चैनल एमआरए सबडे टिप्स। तो आज के वीडियो तो मैं अपने चमत्कार एक ऑनलाइन इनकम ऐप देखाबो जे ऐपটিতে আপনি কাজ করে প্রতিদিন 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন এবং এই টাকাগুলো আপনি সরাসরি বিকাশ নগদ কিংবা পেটিএম এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো 100% একটি ওয়ার্কিং অ্যাপ। আমরা প্রতিদিন অনেক সময় সোশ্যাল মিডিয়ার পিছে ব্যয় করে থাকি, সেখান থেকে যদি আপনি কিছু সময় এই অ্যাপটার পিছে ব্যয় করেন তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এই অ্যাপটি আপনি কিভাবে ডাউনলোড করবেন, এই অ্যাপটিতে আপনি কিভাবে কাজ করবেন এবং এই অ্যাপটি থেকে কিভাবে আপনি টাকা পেমেন্ট নেবেন তা সবকিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমে চলে যাব ফোনের গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোর সাপার আপনি এখানে যেটা লিখে সার্চ করবেন সেটা হলো, তাছাড়া এই অ্যাপটির ডাউনলোড লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। তো আপনারা সবাই অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ইনস্টল করবেন। তাছাড়া প্লে স্টোর সাপার আপনি এখানে সার্চ করবেন উইন রিওয়ার্ডস। তো প্লে স্টোর আপনি এই উইন রিওয়ার্ডস লিখে সার্চ করে দিন। তো উইন রিওয়ার্ডস লিখে সার্চ করার পর 3 নম্বর একটি এরকম অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপটির পিকচারটি আপনি ভালো করে দেখে রাখুন, খুবই চমৎকার একটি অনলাইন ইনকাম অ্যাপ। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটির ডাউনলোড রয়েছে 10K+, মাত্র 6 MB একটি অ্যাপ। তো এই অ্যাপটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নিন। তো আমার ফোনে ইনস্টল করা রয়েছে তাই এখানে ওপেন প্লে লেখা রয়েছে। তো এই অ্যাপটিতে কাজ করার জন্য আপনাকে একটি VPN কানেক্ট করতে হবে। তো আমি সার্চ করব টার্বো VPN লাইট। তো আপনি আপনার ইচ্ছা মতো একটি VPN সার্চ করে ডাউনলোড করে কানেক্ট করে নেবেন। তো আমি টার্বো VPN লাইট লিখে সার্চ করে দিচ্ছি। তো এই VPN এর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এবার চলে যাব সরাসরি সেই উইন রিওয়ার্ডস অ্যাপটাতে। তো অ্যাপটি আসার পর ঠিক এইরকম দেখাবে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, লগ ইন নাও। তো আপনার যদি এই অ্যাপে আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এই লগ ইন নাও অপশনে ক্লিক করে অ্যাপটাতে লগ ইন করে নেবেন। তো আমরা এই অ্যাপটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো আপনি যদি এই অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো বক্স শো করছে, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোড, এই সবকটা বক্সে পূরণ করতে হবে। তো আমি সবকিছু এখানে পূরণ করে দিচ্ছি। তো প্রথমে আপনি আপনার নামটা এখানে দিয়ে দিন। তো নামটা দেওয়া হয়ে গেলে 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে ইমেল। তো এবার আপনি এখানে এই ইমেলের এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো ইমেল দেওয়া হয়ে গেলে এখানে 3 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এবং 4 নম্বরেও রয়েছে যে কনফার্ম পাসওয়ার্ড। তো আপনি এই 3 নম্বরে এই অ্যাপের সিকিউরিটির জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিন। তো আপনি যখন লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ডটির প্রয়োজন হবে। তো আমি এই অ্যাপে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এবার আপনি এখানে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই নিচের কনফার্ম পাসওয়ার্ডের অপশনে সেই পাসওয়ার্ডটাই আবার পুনরায় লিখে দিন। তো এবার সর্বশেষে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে রেফার কোড। তো আপনি এই রেফার কোড অপশনটিতে অবশ্যই দিবেন 1234। তো আপনি রেফারে দিবেন 1234। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনি সব কিছু একবার চেক করে নেবেন। তো এবার একদম নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটি অপশন রয়েছে। তো আপনি যদি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনার কাছে একটা ইন্টারফেস শো করবে যে ইমেল এবং পাসওয়ার্ড, সেখানে আপনি এখানে যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেখানে সেই পাসওয়ার্ড দিবেন। তো আমার এই অ্যাপে আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো অ্যাপটিতে লগ ইন করার পর ঠিক এইরকম দেখাবে। তো এবার আপনি এখান থেকে চাইলে অনেকভাবেই কয়েন আর্ন করতে পারেন। তো এবার এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে গেম প্লে। তো আপনি এই স্টার্ট প্লে অপশনের উপরে ক্লিক করে দিন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 2টা স্পিন রয়েছে। তো আপনি এই প্রথমের এই স্টার্ট প্লে অপশনের উপরে ক্লিক করে দিন। তো দেখতে পাচ্ছেন যে একটা স্পিন চলে এসেছে।
তো আপনি এখান থেকে চাইলে এই স্পিন মেরে কয়েন আর্ন করতে পারেন। তো আপনি তার জন্য এই স্পিন অপশনের উপরে ক্লিক করে দিন। তো এবার যেই ঘরে পড়বে সেই কয়েন আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আমাকে 19 কয়েন দিয়ে দিয়েছে, তো আরেকবার স্পিন করে দিছি। তো যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাডটি অবশ্যই ক্লোজ করে দিবেন। তো আরেকবার স্পিন করে দেখছি যে কত কয়েন দেয়। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কংগ্রেচুলেশন, ইউ উইন 20 পয়েন্ট। তো এবার আপনি স্পিন করে অনেক কয়েন আর্ন করতে পারবেন। তো একবার স্পিন মারার পর আপনাকে 4 সেকেন্ড ওয়েট করতে হবে পরবর্তী স্পিনের জন্য। তো যদি কোনো অ্যাড আসে তাহলে অবশ্যই অ্যাডটি ক্লোজ করে দেবেন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে 39 কয়েন দিয়ে দেওয়া হয়েছে। তো এবার এখানে আরও একটি স্পিন রয়েছে, রোলার স্পিন। তো আপনি এটাও চাইলে ইউজ করে দেখতে পারেন, অনেক কয়েন পেয়ে যাবেন। তো তার জন্য আপনি এই স্পিন অপশনের উপরে ক্লিক করলেই হবে, আগের স্পিনের মতোই এটাও। এক পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। তো পরবর্তী স্পিনের জন্য আবারও 4 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আরেকবার স্পিন মেরে দেখি যে কত কয়েন্ট দেয়। তো আপনি যেই কয়েন্ট পাবেন তা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। কংগ্রেচুলেশন, ইউ উইন 20 পয়েন্ট। তো এবার আপনি স্পিন করে অনেক কয়েন আর্ন করতে পারেন। তো 100% একটি ওয়ার্কিং অ্যাপ। কংগ্রেচুলেশন, ইউ উইন 20 পয়েন্ট। তো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কয়েন ছিল মাত্র 39, দুইটা স্পিন মেরেছি, এখন হয়ে গেছে পুরো 60 কয়েন। তো এবার এখানে যখন পুরো 60 থেকে পুরো 1000 কয়েন হয়ে যাবে তখন সেই কয়েনকে ডলারে কনভার্ট করতে হবে এবং সেই ডলার থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো এই কয়েনকে কনভার্ট করে ডলারে নেওয়ার জন্য আপনি এই কয়েনটির উপরে ক্লিক করলে কিন্তু কয়েনটা ডলারে কনভার্ট হয়ে যাবে। তো আমার এখানে পর্যাপ্ত কয়েন নেই তাই এখন ডলারে কনভার্ট করা যাবে না। তো সর্বনিম্ন 1000 কয়েন হলেই ডলারে করা যাবে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ঘড়ির মতো অপশন রয়েছে। তো আপনি এই ডেইলি এই ঘড়ির উপরে ক্লিক করে কয়েন আর্ন করতে পারবেন। তো আমি এই প্রথমের এই ঘড়ির উপরে দেখতে পাচ্ছেন যে ওপেন বলে একটা অপশন রয়েছে, ওপেনে ক্লিক করে কয়েন নিয়ে নিচ্ছি। তো ওপেনে ক্লিক করার পর এইরকম দেখাবে, কংগ্রেচুলেশনস, ইউ উইন 10 কয়েন। তো এবার যদি এখানে এই ক্লেম অপশন, ক্লেম নাও এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে পুরো 10 কয়েন যোগ হবে। তো আমি এই ক্লেম নাও অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এবার সাকসেসফুলি অ্যাকাউন্টে 10 কয়েন যোগ হয়েছে। তো আপনি প্রতিদিনই এই ঘড়ি থেকে কয়েন আর্ন করতে পারবেন। তো এবার আমি আপনাদের আরও একটি ঘড়ি থেকে কয়েন আর্ন করে দেখাবো। তো এই সর্বশেষ এই ঘড়িটা থেকে কয়েন নিয়ে দেখাবো। তো এই ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লেম নাওতে ক্লিক করলে কিন্তু 50 কয়েন দিয়ে দেবে। তো সাকসেসফুলি 50 কয়েন অ্যাড, মানে 50 কয়েন অ্যাকাউন্টে যোগ হয়েছে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে আরও সব অপশন রয়েছে কয়েন আর্ন করার জন্য। গেম প্লে, তো দুইটা গেম রয়েছে, তো আপনি এই গেম প্লে করেও কয়েন আর্ন করতে পারেন। কোয়েশ্চেন্স, তো আপনি এই প্রশ্নের উত্তর দিয়েও এখান থেকে কয়েন আর্ন করতে পারেন। তো এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে কয়েন আর্ন করে দেখাবো, খুবই ইজি প্রশ্ন। 2+5=, কত? তো এবার আপনি প্রশ্নের অ্যান্সার দিয়ে কয়েন আর্ন করতে পারেন। খুবই সহজ সহজ প্রশ্ন, এখানে আপনি জাস্ট সঠিক অ্যান্সারের উপরে একটা টিক মার্ক করে দেবেন। নেক্সট কোশ্চেন, তো আপনি এখান থেকে প্রশ্নের অ্যান্সার দিয়েও কয়েন আর্ন করতে পারেন। তো যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাডটি অবশ্যই ক্লোজ করে দেবেন। তো আপনি এখান থেকে 10টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন, তারপর এটা ব্লক হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আবার 10টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। তো 2+5+7=, কত? 12। তো আপনি যখন প্রশ্নের অ্যান্সার দেবেন তখন 5 সেকেন্ড ওয়েট করতে হবে। তো এই নেক্সট কোয়েশ্চেনে অ্যান্সার করলে কিন্তু যদি প্রশ্নটা সঠিক অ্যান্সার দিয়ে থাকে তাহলে অ্যাকাউন্টে কয়েন যোগ হবে, যদি ভুল উত্তর দেয় তাহলে কিন্তু অ্যাকাউন্টে যোগ হবে না। তো যদি কোনো অ্যাড আসে তাহলে অবশ্যই অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দেবেন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে আরও সব অপশন রয়েছে কয়েন আর্ন করার জন্য। ওয়াচ ভিডিও, তো আপনি এখান থেকে ভিডিও দেখেও কয়েন আর্ন করতে পারেন। অ্যাপটিতে অনেক কয়ভাবেই কয়েন আর্ন করা যায়,
আপনার 1000 কয়েন হতে বেশি সময় প্রয়োজন হবে না। তো এবার আমি আপনাদের দেখাবো যে অ্যাপটিতে আপনি কয়েন ডলারে কনভার্ট করার পর সেই ডলার থেকে কিভাবে পেমেন্ট নেবেন। তো তার জন্য একদম নিচের ডাইন সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট নামের একটি অপশন রয়েছে, তো আপনি এই পেমেন্ট অপশনের উপরে ক্লিক করে দিন। তো আমার এই অ্যাপটিতে বর্তমানে ব্যালেন্স রয়েছে মাত্র $0। তো এখানে যখন $5 হয়ে যাবে তখন পেমেন্ট নিতে নেওয়া যাবে, তো সর্বনিম্ন $5 প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন যে পেমেন্ট নেওয়ার কতগুলো অপশন রয়েছে, নগদ, বিকাশ, রকেট। তো আমি বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশের সাইডে দেখতে পাচ্ছেন যে ওপেন নামের একটি অপশন রয়েছে, তো আপনি এই ওপেন অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ, রকেট, নগদ। তো আপনি বিকাশ থেকে যখন পেমেন্ট নিতে চাবেন তখন সর্বনিম্ন $5 নিতে পারবেন এবং সর্বোচ্চ $20। তো বিকাশ থেকে যখন $5 নিতে পারবেন, রকেট থেকেও $5, নগদ থেকেও সর্বনিম্ন $5। তো সাপোজ আমি এই বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে চাই, তো তার জন্য আপনি এই বিকাশের নিচে দেখতে পারবেন যে $5 রয়েছে, তো আপনি এই $5 উপরে ক্লিক করে দেবেন। তো এবার আপনি যেই বিকাশ নম্বরে এই টাকাটা নিতে চান এখানে আপনার সেই বিকাশ নম্বরটি দিয়ে দিবেন। তো নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড নামের একটি অপশন রয়েছে, তো আপনি এই সেন্ডে ক্লিক করলে কিন্তু অ্যাডমিনের কাছে একটা নোটিফিকেশন যাবে, সে আপনাকে আপনার পেমেন্টটা পাঠিয়ে দেবে। তো আমার অ্যাকাউন্টে বর্তমানে $5 নেই, যার কারণে পেমেন্ট নিতে পারবো না। তো আপনি ডেইলি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনারা সবাই অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই অ্যাপটি ইনস্টল করবেন, আর আপনারা সবাই বেশি বেশি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অ্যাপটি, তাহলে আপনারা রেফার হিসেবে ডলার পেয়ে যাবেন।